অচেনা লোক সীমান্তের গ্রামে আশ্রয় নিলে তৎক্ষণাৎ বিএসএফ কে জানান। গ্রামবাসীদের সাথে বৈঠকে আরজি বিএসএফ এর। গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। এই পরিস্থিতিতে সতর্ক ভারত বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তবর্তী মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে বিশেষ বৈঠক করে তাদের সাহস যোগালেন বিএসএফের আধিকারিকেরা। বুধবার অশান্ত পরিবেশের সেই আঁচ যাতে সীমান্তবর্তী গ্রামগুলির জনজীবনে এসে না পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ নিল বিএসএফ। তাদের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের বোঝানো হয় পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত, তাই কাঁটাতারের অপর প্রান্ত থেকে কোনো আহত অপরিচিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আশ্রয় না দেওয়ার জন্য তারা সাধারণ মানুষকে সচেতন করেন। পাশাপাশি আরও জানা যায় স্থানীয় মানুষদের কাছ থেকে বিএসএফ তাদেরকে আশ্বস্ত করেছে। সাহেবের সঙ্গে আজকে আমাদের মেইন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়, এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক মানে বর্ডার এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে মানে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে, এবং বাংলাদেশ থেকে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুষপ্যাঠ লোক না থাকে মানে আতঙ্কবাদীরা না আসতে পারে। যে কোনো পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে আছে। বাংলাদেশের সরকারের পতনের পর থেকেই যে কোনো জটিল পরিস্থিতির মোকাবিলা করতে বিভিন্ন চেকপোস্টে শুরু হয়েছে বিএসএফের টহলদারি, চলছে কড়া নিরাপত্তা। বাংলাদেশের সরকার পতনের পর থেকেই যে কোনো জটিল পরিস্থিতির মোকাবিলা করতে বিভিন্ন চেকপোস্টে শুরু হয়েছে বিএসএফের বাড়তি নজরদারি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। পঞ্চায়েত সদস্যা সুদীপ্তা সরকার বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে আমাদের সুরক্ষা দিতে বিএসএফ বদ্ধপরিকর, সে কারণে এদিন আমাদের নিয়ে আলোচনা করেন আধিকারিকেরা। আমরা জনপ্রতিনিধিরা যাতে সাধারণ মানুষকে বোঝায় সে কারণে আমাদের এই আলোচনায় ডাকা হয়েছিল। কারণ বাংলাদেশ থেকে অনেকেই এখন পালিয়ে আসতে পারে, হিন্দুদের খুবই খারাপ অবস্থা, আসার পরে এবার সেটা তো একসাথে যদি অ্যাটাক করে 200-300 জন তখন ওই বিএসএফরা সেগুলোটা কন্ট্রোল করতে পারবে না, এই কারণে জুট কাটার ইয়ে নিয়ে সমস্ত পরিস্থিতি নিয়ে মাইকিং করে যাতে সমস্তটা কন্ট্রোলে আনা যায় এই কারণে আমাদেরকে ডাকা হয়েছে। এদিন আলোচনা শেষে বিএসএফ কর্তা জানান, বাংলাদেশ মে স্থিতি কুছ বিগড়ি হ্যায় আর হামারে সীমা ক্ষেত্র মে চৌকসি জো হ্যায় জিস তরহ সে হাম করতে রহতে হ্যায় ভেসেই হ্যায়, ये कहें हम जिस तरह से तत्पर हमेशा रहते हैं वैसे ही तत्पर आज भी हैं। कोई हमें खास ऐसी तैयारी करने की जरूरत नहीं है जो हमने पहले से तैयारी नहीं रखी हो। किसी भी तरह की कोई भी अगर विपरीत परिस्थिति होती है तो उसको हम टैकल करने के लिए, उससे लड़ने के लिए, उस पर हावी होने के लिए हमेशा तैयार हैं। और सीमा सुरक्षा बल की तरफ से हम आश्वासन देना चाहेंगे कि देशवासी निफिक्र रहें, आराम से अपना काम करें। जब तक हम यहाँ बैठे तब तक आपको किसी भी तरह की चिंता करने की जरूरत नहीं है। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैन्सलैंड, नोदिया। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।